सर्वश्रेष्ठ और सर्वशेष नबी हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम यतीम रूपे जन्मग्रहण करेछिलेन। अर्थात जन्मेर आगे तार पिता आब्दुल्ला मृत्युबरण करेछिलेन। तार माने होच्छे पितृस्नेह बोलते कि बोझाय ता तिनि जानलेनई ना। तार उपर जन्मेर पर टाना पाँच बछर धात्री हालिमार कोले लालित पालित होवार कारणे मातृस्नेह थेकेओ वंचित रइलेन। धात्री माता बीबी हालिमाओ ताके निज सन्तानेर मतोई आदर भालोबासा माया ममता दिए बड़ करेछिलेन। अन्यदिके महानबी सल्लल्लाहु अलैहि वसल्लम शिशुकाले तार प्रति बीबी हालिमार स्नेह आदर ओ जत्नेर कथा कोनोदिन भुलेननि, बरं ताके मातृज्ञाने सम्मान श्रद्धा करेछिलेन। पाँच बछर परे हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम धात्री मातार काछ थेके निज माता आमिनार काछे फिरे आसलेन। किन्तु माता आमिनार स्नेह भालोबासा भोग करार सौभाग्य तार कपाले बेशी दिन जुटल ना। प्रिय दर्शक श्रोता, आज आमरा जानबो प्रिय नबी हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम एर माता आमिनार मृत्युदिने मरुप्रान्तरे कि घटेछिल, किभाबे तार दाफन कार्य सम्पन्न करा हयेछिल। माता आमिनार कोले शिशु मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम फिरे आसार किछुदिन परे आमिनार मने चाइल मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के मदीना निये गिये तार पितृकुलेर लोकजन के देखिए आनबेन एबं सेई संगे तिनि तार स्वामी आब्दुल्लार कबर जियारत करे आसबेन। यथासमये बीबी आमिना तार मनेर बासना पूर्ण करते उम्मी आयमन नामनी एक परिचारिका सह किशोर पुत्र मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के संगे निये मक्का होते मदीना अभिमुखे रवाना हलेन। मक्का होते मदीना प्राय 400 किलोमीटर दूरेर पथ। এই সুদীর্ঘ পথ অতিক্রম করে মদিনা গমন করা একটি কিশোরপুত্র সহ জনৈক মহিলার পক্ষে কত যে কঠিন কাজ তা সহজে অনুমান করা যায়। কিন্তু স্বামীর কবর জিয়ারত করার তীব্র বাসনা তাকে এমনই ব্যাকুল করেছে যে তিনি এ প্রায় অসম্ভব কার্যের ক্লেশ ও বিপদের কথা একেবারে ভুলে গেলেন। বিরামহীন চলার মধ্যেই তিনি মদিনায় পৌঁছলেন। প্রথমে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন স্বামীর কবর জিয়ারত করতে। কবরের নিকট উপস্থিত হওয়া মাত্র তার মনে পুরাতন স্মৃতিগুলো একে একে ভেসে উঠল আর মন ব্যাকুল হয়ে উঠল। তার দু চোখ হতে অশ্রুধারা প্রবাহিত হতে লাগলো এবং দুগণ্ড ও বক্ষস্থল প্লাবিত করে দিল। মায়ের করুণ অবস্থা সচক্ষ দেখে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ মনে বড় কষ্ট অনুভব করলেন যে তিনি পিতৃহীন অনাথ। জন্মলাভ করে তিনি কোনোদিন পিতার মুখ দেখেননি, পিতৃস্নেহ অনুভব করেননি, তবে সেই জন্য হৃদয়ে কোনোরূপ ব্যথাও ছিল না। কিন্তু আজই তিনি প্রথম সে পিতৃস্নেহ না পাওয়ার ব্যথা ও অভাব অনুভব করলেন। তাই জননীর দেখা দেখি তিনিও চোখের অশ্রু ধারণ করে রাখতে পারলেন না। তিনিও অনেকক্ষণ ধরে পিতার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদলেন। বিবি আমিনা এক মাস মদিনায় কাটালেন। অতঃপর তিনি পুত্র ও উম্মে আয়মনকে নিয়ে মক্কা রওনা করতে প্রস্তুত হলেন। ইতোমধ্যে আরও একবার তিনি পুত্রকে নিয়ে স্বামীর কবর পাশে শেষ জিয়ারত করার জন্য গেলেন। হৃদয়ের সমস্ত বেদনা কষ্ট উজাড় করে দিয়ে আজ তিনি স্বামীর নিকট থেকে বিদায় গ্রহণ করলেন। হায়, তিনি কি সেদিন স্বপ্নেও ভেবেছিলেন যে স্বামীর কবরে এটাই তার শেষ আশা, শেষ দেখা? তিনি যে চিরজন্মের তরে স্বামীর নিকট থেকে বিদায় নিতে যাচ্ছেন, এই জীবনে আর কোনোদিন তিনি কবরের পাশে উপস্থিত হবেন না। বহু স্মৃতি, বহু ব্যথা, বুকে কষ্ট চেপে বিবি আমিনা আঁচলে চক্ষু মুছে কবরস্থান হতে চলে আসলেন। অতঃপর পুত্র ও পরিচারিকা সঙ্গে নিয়ে মক্কা অভিমুখে রওনা হলেন। আগেই বলেছি মক্কা ও মদিনার মধ্যবর্তী দীর্ঘ পথ অতিক্রম করা কঠিন কষ্ট। তদুপরি মাথার উপর প্রখর রোদের প্রচণ্ড তাপ, নিচে উত্তপ্ত বালুকারাশির ভীষণ উষ্ণতা, এসব মিলে বিবি আমিনার শরীরের উপর প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। পথে মক্কা ও মদিনার মধ্যবর্তী আবওয়া নামক স্থানে পৌঁছে তিনি ভীষণ রোগাক্রান্ত হয়ে পড়লেন। সুদূর প্রসারে ধুধু করা মরুপ্রান্তর নিকটে কোথাও জনমানবের চিহ্নমাত্র নেই। শুধু অর্ধে দিগন্ত প্রসারী আকাশ আর প্রচণ্ড সূর্যের তাপ আর নিম্ন সমগ্র প্রান্তর জুড়ে উত্তপ্ত হয়ে পড়ল। এর মধ্যে তিনি পথিক, তাঁরই একজন রোগশয্যায় এড়িয়ে পড়লেন। হায়, একটি কিশোর বালক ও একটি নারী পরিচারিকা ছাড়া সেবা শ্রশ্রূষা করার কোনো একটি লোক নেই। তাছাড়া তাদেরকে কেই বা একটু সাহায্য করবে, কেই বা সান্ত্বনার বাণী শোনাবে, কে তাদের কানে দুটো প্রবোধ বাক্য শোনায় মনে একটু সাহস জাগাবে? উম্মে আয়মন যথাসাধ্য চেষ্টা করে বিবি আমিনার সেবা শ্রশ্রূষা করল, কিন্তু তাতে কি লাভ হবে? আল্লাহর মর্জি ছিল ভিন্নরূপ। বিবি আমিনা এবার বুঝতে পারলেন যে তার সময় আসন্ন। তবে তার নিজের জন্য মনে কোনো দুঃখ ছিল না। দুঃখ হল তার নয়নের মনি হৃদয়ের বিধি বালক পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য। তার জন্য অন্তর ফেটে চৌচির হয়ে যেতে লাগলো। ভূমিষ্ঠ হয়ে পিতার মুখ দর্শন করেনি, আজ হতে জননীর আঁচলখানিও মুছে দেবে অশ্রু। বিবি আমিনা খুবই কষ্টের সাথে একবার পুত্রের দিকে তাকালেন, আর একবার উম্মে আয়মনের দিকে তাকালেন। পুত্রের দিকে যখন তাকালেন
তখন গভীরভাবে কি যেন ভাবছিলেন, সে দৃষ্টি বড়ই গভীর, কিন্তু মুখে কোনো ভাষা জাগল না। হস্তপদসমূহ শিথিল হয়ে আসছে, হঠাৎ তার চক্ষুদ্বয় ঊর্ধ্বগামী হল, পরক্ষণে আবার নিচে নেমে আসছিল, সঙ্গে সঙ্গে তার শেষ নিঃশ্বাস বের হয়ে আসল। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবি আমিনার মৃত্যুতে নির্জর মরুপ্রান্তরের বুকে একটি করুণ ও হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হল। আয়মনের দু নেত্র অশ্রুধারা বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চোখে মুখে মাতৃশোক ও বিষাদের কালকৃষ্ণ ছায়া দীর্ণ হৃদয়ের ওথালি পাথালি মরুপ্রান্তরে ও তথাকার আকাশ বাতাসকে শোকাভিভূত করে ফেলল। কিন্তু এ বিজন মরুভূমির মধ্যে এ দুটি শোকাহত মানুষকে একটু সান্ত্বনা দেবার মতো একটি লোকও নেই। এমন দুর্যোগপূর্ণ ঘটনা ও ভীষণ বিপদ কে কোথায় দেখেছেন? দাসী আয়মনের হৃদয় শোকে দুঃখে কান্নায় ভেঙে পড়তে চায়, কিন্তু কাঁদতে তো চলবে না। তার মাথার উপর দুটি বিশাল দায়িত্ব এসে চাপল, একটি বিবি আমিনার শেষকৃত্য সম্পাদন করা, দ্বিতীয়টি বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা নিয়ে গিয়ে দাদা আবুল মুতালিবের নিকট পৌঁছে দেওয়া। উম্মে আয়মন সব দুঃখ কষ্ট বক্ষে চেপে কর্তব্যের তাগিদে যেন শক্ত হয়ে গেল। সে দু হাত দিয়ে বালু সরিয়ে কবর তৈরির কাজে আত্মনিয়োগ করল। বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাথে কাজে শরিক হলেন। অল্পক্ষণের মধ্যেই কবর তৈরি হয়ে গেলে উম্মে আয়মন একা বহু কষ্টে বিবি আমিনাকে কবরে শোয়ায় কোনো প্রকারে তার দাফন কার্য সমাধা করল। হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চোখের সামনে মাতা আমিনা মুক্ত আকাশের নিচে সুবিস্তীর্ণ প্রান্তরে লোকচক্ষুর অন্তরালে এক অজানা বালুকা ভূমিতে আত্মগোপন করলেন। সেখান হতে কেউ কোনোদিন আর তাকে খুঁজে বের করতে পারবে না। বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতার সাথে পিতার কবর জিয়ারত করতে মদিনা গমন করেছিলেন। আজ তিনি তার মাতাকেও কবরে রেখে উম্মে আয়মনের সাথে একাকী মক্কা চলেন। মক্কা বৃদ্ধ আব্দুল মুতালিব যখন এ দুঃসংবাদ শুনলেন যে তার সর্বাধিক স্নেহের পুত্রবধূটি এভাবে বিজন বিগায়ে রোগাক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় একরূপ অসহায় অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তখন তিনি শোকের আঘাতে আকুল হয়ে প্রিয় নাতিটিকে বক্ষে চেপে ধরে বাষ্পরুদ্ধ আওয়াজে বললেন, মা গো, তোমরা দুজনে বিদায় নিয়ে গেলে আমার এই জাদু মনিটির দায়িত্বভার তোমার কেউ মাথায় না নিয়ে এ বৃদ্ধির হাতে সমর্পণ করে গেলে সে তা কীভাবে পালন করবে? সেও যে মৃত্যুপথের যাত্রী হিসাবে গাঁঠুরি বেঁধেছে। বন্ধু আব্দুল মুতালিব সত্য কথাই বলেছেন। অতি অল্পদিনের মধ্যে তিনিও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছ থেকে বিদায় নিয়ে পরপারে পাড়ি জমালেন। অতঃপর পিতামাতা দাদাকে হারিয়ে অনাথ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সহায় বলতে আল্লাহ আছেন, আল্লাহ তাঁর সর্বশ্রেষ্ঠ সহায়ক রূপে তাকে সর্বসাফল্যের শীর্ষস্থানে পৌঁছে দিলেন। প্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। ইসলামের বিভিন্ন কাহিনী নিয়মিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।